গত পর্বে আমরা সুইজারল্যান্ডের একটি বনাঞ্চল এবং তার ভেতরের কালো পানির জলাশয় দেখেছি। সবশেষে আপনাদের জন্য প্রশ্ন ছিল, বনাঞ্চলে ফোমের মতো নরম যে মাটি আমরা দেখেছি, সেই মাটি আসলে কোন উপাদান দিয়ে তৈরি? এর উত্তর হলো পিট। আমি শুধু নিজে দেখি না, আপনাদেরকেও দেখাই। এই মন্ত্রেই আমরা চষে বেড়াচ্ছি সুইজারল্যান্ড। চলমান এই ভ্রমণে আপনারাও চলেছেন আমাদের সাথে। চলুন দেখি আজ পথ আমাদের কোথায় নিয়ে যায়। এইবার কে গাড়ি চালায় দেখেন? একটু আগেই আমরা একটা চমৎকার সংরক্ষিত বনাঞ্চল দেখেছি, সেখানকার জলাশয়ের পানির রং কালো। কথায় কথায় পরিবেশ নিয়ে সুইজারল্যান্ডের নাগরিকদের ভাবনার কথাও জেনেছি। গতকাল কুলসুমের গাড়িটা নিয়ে গেছে আমার বন্ধু লিটন, তৃতীয় দিনে ফিরবে। অর্ধেক রাস্তা অন্ধ্রে চালিয়েছে, এখন ড্রাইভিং সিট কুলসুমের। এতাং দেলা গুয়েরে, হ্যাঁ নামটা এমনই ছিল ওই বনাঞ্চলের। আমরা এখন সেটারই পাশের রাস্তা দিয়ে পরবর্তী গন্তব্যের দিকে যাচ্ছি। একটু পর এটাং দেলা গ্রুয়েরে যাওয়ার আরেকটা রাস্তা দেখা গেল। এই যে ডান পাশে দেখুন, এই এলাকার ঐতিহ্যবাহী একটা হোটেল। সুইজারল্যান্ডের প্রকৃতির নির্জনতা যদি উপভোগ করতে চান, যদি এখানকার পাহাড় আর পাইন গাছের বনাঞ্চলের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে চান, তাহলে এই হোটেলকে বেছে নিতে পারেন অনায়াসে। দুই পাশে পাইন গাছের সারি, ঢেউ খেলানো রাস্তা আর রোদ ঝলমলে দিন, কি অপূর্ব সমন্বয়! মাথার ভেতর গুনগুন করে কে যেন গাইছে, এই পথ যদি না শেষ হয়। দেখুন ভাষা জিনিসটা আসলে কেমন। আপনি যদি একজন ভিন্ন ভাষার মানুষের সাথেও বেশ কিছুদিন থাকেন, তাহলে একটা সময় দেখবেন তার কথা একটু একটু করে বুঝতে পারছেন। যেমন আমি বাংলায় জিজ্ঞেস করলাম, ঘোড়া আছে এখানে? অন্ধ্রে এর উত্তরে বলল, হ্যাঁ হাজার হাজার ঘোড়া আছে। আগের পর্বগুলো দেখে অনেকে মন্তব্য করেছেন যে এসব এলাকায় রাস্তাঘাট একেবারে খালি, মানুষ কোথায়? প্রথমত এর উত্তর হলো, 2021 সালের এক জরিপে দেখা গেছে 41,285 বর্গ কিলোমিটারের সুইজারল্যান্ড দেশটার জনসংখ্যা প্রায় 8.7 মিলিয়ন বা 87 লাখ বলা যায়। দ্বিতীয়ত, আমরা এখন যে এলাকায় আছি সে এলাকায় পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে না। এসব জায়গায় সুইজারল্যান্ডের একেবারে স্থানীয় লোকজনই বসবাস করে। এই দেশে বেশি মানুষ আপনি দেখতে পাবেন জুরিখ, জেনেভার মতো বড় বড় শহরগুলোতে। এসব বনাঞ্চলে রোমাঞ্চপ্রিয় মানুষদের তাঁবু টানিয়ে থাকার ব্যবস্থাও আছে। You should stay 1 month at least, so we can do all the things we want to do with you, show you things and do things like camping, like walking in the forest, visiting things. Next time you'll come with Marush and we're gonna have fun. I think you have to move to Switzerland. Yeah. No. Switzerland is beautiful, definitely the most beautiful, but I like eta abar kemon desh shohor periye abar shuru holo gram ei paharer dhal guloi tader foshol pholanor jayga ba gobadi poshur charon bhumi puro desh jurei je shobujer eto somaroh amar kache mone hoyeche er onnotomo karon holo ghasher chash kora jehetu switzerland er onek manusheri উপার্জনের উপায় এই গবাদি পশু পালন, সেহেতু সারা বছরেই ঘাসের প্রয়োজন হয় তাদের। আর শীতকালে যেহেতু তুষারে সব কিছু ঢেকে যায়, সেহেতু এই গ্রীষ্মেই শীতের সঞ্চয়টাও করে রাখতে হয়। পুরো সুইজারল্যান্ড মোট 26টি প্রশাসনিক এলাকায় বিভক্ত। এই 26টি এলাকাকে রাজ্যও বলতে পারেন, সুইজারল্যান্ডে বলে ক্যান্টন।
তো এই 26টি ক্যান্টনের প্রত্যেকটির আবার আলাদা আলাদা সংবিধান আছে, এমনকি তাদের প্রশাসক থেকে শুরু করে বিচার বিভাগ সব কিছুই আলাদা। ক্যান্টন ভেদে আবার আইন কানুনেরও পার্থক্য আছে। You are also a good driver. Thank you. I like to drive. You like to drive? Yes. Horses? Different kind of. সামনে একটা মোড় আছে, লাশোৎফ যেতে হলে মোড় ঘুরে দ্বিতীয় বামের রাস্তায় উঠতে হবে আমাদের। সামনে দেখুন, মনে হবে যেন আমরা একটা বনাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছি। Another horse is here. সবখানে ঘোড়া, হয় মাঠে নয়তো ভাস্কর্য হয়ে। রাস্তার পাশের ছোট দেয়ালগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করলো অন্ধ্রে। এগুলো নাকি এক ধরনের ড্রাই স্টোন বা শুকনো পাথর দিয়ে তৈরি। Walls made out of dry stone. Dry stone? Dry stone. It's a kind of stone found all around here. Mm. And in the past they used to delimitate areas, the cows, with this kind of walls. They were everywhere here. And now there's some special skill to make these walls and they are protected. এরপরে যে জায়গা দেখছেন, এখানে নাকি সঙ্গীত উৎসব হয়। সুইজারল্যান্ডের স্থানীয় সংস্কৃতির অংশ এটি। ধারণা করছে এই শহরে সম্ভবত আগের শহরের চেয়ে কিছু বেশি মানুষ চোখে পড়বে। না, এখানেও এক দুইজনের বেশি মানুষ চোখে পড়ল না। শহরটাও খুব দ্রুতই শেষ হলো। ইউরোপ মহাদেশের একটা ছোট্ট দেশ সুইজারল্যান্ড, আমেরিকার একটা রাজ্য নিউ জার্সির সমান, আর বাংলাদেশ এর চেয়ে তিন গুণেরও বেশি বড়। পুরো দেশটাই পাহাড়ি। সুইজারল্যান্ডকে বলা হয় ল্যান্ড লকড কান্ট্রি, অর্থাৎ এর সাথে কোনো সমুদ্রের সংযোগ নেই। এশিয়াতে যেমন নেপাল তেমন একটি দেশ। ভৌগোলিকভাবে ইতালিয়ার ফ্রান্সের ঠিক মাঝখানে সুইজারল্যান্ডের অবস্থান। ইতালিয়ার ফ্রান্স ছাড়াও আরও তিনটি দেশের সাথে এর সীমান্ত আছে, সেগুলো হলো অস্ট্রিয়া, জার্মানি এবং লিচটেনস্টাইন। এখানে জীবনের মান অনেক উন্নত, উন্নত বলতে সারা পৃথিবীর মধ্যে সেরাও বলতে পারেন অনায়াসে। দুনিয়াতে বসবাসের সবচেয়ে ভালো জায়গাগুলোর মধ্যে সুইজারল্যান্ড অন্যতম একটি। এই দেশে অপরাধের হার একেবারেই কম, চাকরিতে বেতনও পাওয়া যায় অনেক উচ্চ হারে। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্যসেবাও যে দুনিয়ার সেরাদের কাতারে তার বলার অপেক্ষা রাখে না। এসব কারণেই সুইজারল্যান্ডের মানুষের গড় আয়ু প্রায় 84 বছর। কথা হচ্ছিল অন্ধ্রে আর কুলসুমের মেয়ে মেলিসাকে নিয়ে। সে খুব ভালো নাচে। আপনারা যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন, তারা অনেকেই জানতে চেয়েছেন তাদের সন্তান সম্পর্কে। হ্যাঁ, তাদের এক মেয়ে আছে, নাম মেলিসা। হয়তো আপনাদের সাথে দেখা হবে কোনো এক সময়। এখানে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন, সুইজারল্যান্ড কি কি কারণে বিখ্যাত বলুন তো? এই প্রশ্নটা লিখে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে উত্তরও পাবেন অনেকগুলো। সুইস ঘড়ি থেকে শুরু করে আল্পস পর্বতমালার শাড়ি, আছে আরও অনেক কিছু। আসুন জেনে নেই মোটা দাগে সুইজারল্যান্ড কি কি কারণে বিখ্যাত। সুইজারল্যান্ড বিখ্যাত হলো আল্পস পর্বতমালার মাথা নষ্ট করা সৌন্দর্যের জন্য, সুইজারল্যান্ড বিখ্যাত অতি ব্যয়বহুল ব্র্যান্ডের সব ঘড়ির জন্য, সুইজারল্যান্ড বিখ্যাত অতুলনীয় স্বাদের সব চকলেটের জন্য। এখানেই কি শেষ? না, সুইজারল্যান্ড এমন একটি দেশ যেখানে অনেকগুলো সংস্কৃতি এসে একে অপরের সাথে মিশে গেছে। এই জন্যই সুইজারল্যান্ডকে বলা হয় অনেক সংস্কৃতির মেল্টিং পট। এই সংস্কৃতির মিশ্রণ সম্পর্কে যদি জানার আগ্রহ থাকে তাহলে আপনাকে মূল শহর থেকে বেরিয়ে ছোট ছোট জনপদগুলো ভ্রমণ করতে হবে, মিশতে হবে স্থানীয়দের সাথে। আরেকটি কথা হলো, সুইজারল্যান্ডের বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন ভাষার
প্রচলন আছে। দেশটির অফিসিয়াল ভাষাই হলো চারটি। ভাষাগুলো হলো জার্মান, ফরাসি, ইতালিয়ান এবং রোমান্স। যেমন জুরিখে বসবাসকারী মানুষেরা জার্মান ভাষায় কথা বলে, আবার কুলসুম অন্দ্রেরা যে এলাকায় থাকে সেখানকার মানুষ ফ্রেঞ্চ বা ফরাসি ভাষায় কথা বলে। আপনি হয়তো ভাবছেন, সুইজারল্যান্ডের সবাই কি তাহলে চারটি ভাষায় জানে? না, যারা যে এলাকায় থাকে তারা মূলত সেখানকার প্রচলিত ভাষাতেই পারদর্শী হয়। বলা যায় সেটাই তাদের মাতৃভাষা, সাথে হয়তো অন্য একটা ভাষা টুকটাক শিখে নেয়। আর যদি সেটাও না পারে তাহলে অন্য এলাকায় গেলে কাজ চালানোর জন্য ইংরেজিতে কথা বলতে হয়। এই যে আমরা যে গাড়িতে করে সুইজারল্যান্ডের লোকাল এরিয়াগুলোতে চষে বেড়াচ্ছি, এটার আমেজ একরকম। আবার আপনি যদি সুইজারল্যান্ডের ট্রেনে করে ভ্রমণ করেন তাহলে আরেক রকম অভিজ্ঞতা হবে আপনার। আপনাদের আগেই জানিয়েছি যে কাজের প্রয়োজনে অন্দ্রেকে প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। আমার কাছে তো অসাধারণ লাগছে, অন্ধ্রের কেমন লাগে এমন অপরূপ প্রকৃতির ভেতর দিয়ে প্রতিদিন ভ্রমণ করতে? এই প্রশ্ন আমি অন্ধ্রেকে করেছিলাম। কিন্তু অসাধারণ বা মাথা নষ্ট করা সৌন্দর্য বা চোখ জুড়িয়ে যাওয়া প্রকৃতি, এমন কোনো বিশেষণ তার মুখ থেকে বের হয়নি। কারণ আমাদের কাছে যত অস্বাভাবিকই হোক, এটা তাদের কাছে খুব স্বাভাবিক। কারণ এখানে তাদের জন্ম, এখানেই বেড়ে ওঠা, এখানেই পুরো জীবন। অস্বাভাবিকের স্বাদ নিতে তারা এশিয়া বা আফ্রিকার দরিদ্র দেশগুলোতে ঘুরতে যায়। আপনি জানেন কি, 2021 সালে ইউরোপের মোস্ট ইনোভেটিভ বা সবচেয়ে সৃজনশীল দেশ হয়েছিল কোনটি? হ্যাঁ, সুইজারল্যান্ড। মূলত তিনটি সম্পদ নিয়ে সুইজারল্যান্ড মোস্ট ইনোভেটিভ কান্ট্রি হতে পেরেছে। সেগুলো হলো খুবই আকর্ষণীয় গবেষণা পদ্ধতি, মানব সম্পদ এবং বুদ্ধিবৃত্তিক সম্পদ। এই তিনটি সমন্বয় করে নতুন কিছু আবিষ্কার বা সৃষ্টিতে বিনিয়োগ করার সামর্থ্য আছে সুইজারল্যান্ডের। এর ফলে প্রযুক্তি নির্ভর বৈশ্বিক অর্থনীতিতে সুইস টেকনোলজি নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। যখন আজকে সকালে বাসা থেকে বেরিয়েছি, তখন আমাদের আসল গন্তব্য ছিল লাসোথফো নামের জায়গাটা, যেখানে অন্ধ্রের অফিস, অন্ধ্রে যেখানে কাজ করে। মাঝখানে অনেক কিছু ঘুরে ফিরে অবশেষে আমরা সেই জায়গাটাতে এসে পৌঁছেছি। আজকে একটু সময় বেশি লাগলো, কারণ আমরা মাঝখানে অনেকটা পথ ঘুরেছি, অনেক স্পটে দেখেছি, বা আমাকে দেখানোর জন্য তারা আস্তে ধীরে এসেছে। কিন্তু সরাসরি যখন আসে তখন হাউ লং ইট টেক্স টু কাম হিয়ার ফ্রম ইয়ার হাউস ইন দিস রোড, ফলোইং দিস রোড ফ্রম ডোর টু ডোর, ফ্রম মাই ডোর টু ইয়ার ডোর অফ মাই ওয়ার্ক, অ্যান আওয়ার, অ্যান আওয়ার, মূলত এক ঘন্টা লাগে, এক ঘন্টা লাগে ওর বাসা থেকে, দরজা থেকে বেরিয়ে গাড়িতে উঠে এই অফিসের দরজা পর্যন্ত আসার জন্য। এই যে লাসোথফো, ইটস এ বিগ সিটি, আই থিঙ্ক It's 30,000. আচ্ছা, এই লাসোথফো, এই লাসোথফো নামের শহরে 37,000 মানুষের বসবাস। আমার কানে তালা লেগে গেছে, কারণ সরাসরি পাহাড়ি জায়গা থেকে নিচে নেমে আসলাম, এবং উপর থেকে আমরা যেটা দেখেছি এই শহরেও যদি পুরোটা ঘুরতে হয় তাহলেও আবার উপরের দিকে উঠতে হবে। আজকে আমরা খুবই ইন্টারেস্টিংভাবে আমাদের ট্যুর প্ল্যান যেটা, সেটা হলো যে কোনো প্রমিনেন্ট জায়গা নয়, ব্যক্তির সাথে যেসব জায়গা জড়িয়ে আছে, স্কুল থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত, বেড়ে ওঠা, তারপরে প্রথম এখানে
আশা, এগুলো সব কিছু মিলিয়ে একটা ভিন্ন রকম মেমোরি ল্যান্ডে উই আর মুভিং ইন দ্য মেমোরি ল্যান্ড অর ফ্রম পাস্ট টু প্রেজেন্ট বিকজ হোয়াট ইজ অ্যাকচুয়ালি এনজয়িং টুডে উইল বি মেমোরি ইন দ্য নিয়ার ফিউচার ইজ ইট ওকে। এই যে এত দীর্ঘ রাস্তা চলছি আমরা, এর মধ্যে আপনারা কি কোনো গাড়িকে ওভারটেক করতে দেখেছেন? না, আসলে ওভারটেক করার কোনো সুযোগই নেই। কেন বলুন তো? কারণ হলো যে রাস্তায় যে স্পিড লিমিট দেওয়া আছে সেটাই মেনে চলতে হবে আপনাকে। যদি অমান্য করেন তাহলে বড় ধরনের জরিমানার একটা চিঠি পৌঁছে যাবে আপনার বাসায়, এমনকি আপনার ড্রাইভিং লাইসেন্সটাও ক্ষতিগ্রস্ত হতে পারে। লাসোৎফো শহরে প্রবেশ করতেই দূরে একটা চিমনির মতো চোখে পড়ল, সেখান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। চিমনি দেখা যাচ্ছে? ইয়া আই সি, দিস ইজ আ ট্রাশ ইনসিনারেশন। ট্রাশ ইন ইনসিনারেশন, দে বার্ন দ্য ট্রাশেস অফ দ্য টাউন। ওকে, আচ্ছা এই যে চিমনিতে দেখা গেল সেটাতে ধোঁয়া বের হচ্ছে, সেটাতে যে শহরের যে বর্জ্য আছে সেগুলো হচ্ছে পুড়িয়ে দেওয়া হয় এখানে। বর্জ্য ব্যবস্থাপনার একটা খুবই ইন্টারেস্টিং দৃশ্য। Then with the heat generated by this, they heat up water and they can heat houses from great distances. একি একটা বড় শহরে এসেও লোকজন চোখে পড়ছে না। অন্দ্রে বলছিল পাইপের মাধ্যমে কিভাবে একটা সরবরাহ প্রক্রিয়ায় এই শহরের বাড়িগুলোতে শীতের দিনে উত্তাপ ছড়ানো হয়। এই লাসোৎফো হলো নসাতেল ক্যান্টনের একটি শহর। এটিও জুরা পার্বত্য এলাকার মধ্যেই পড়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এসব জায়গার উচ্চতা প্রায় 1000 মিটার। 2009 সালের এক জরিপে বলা হয়েছে এই শহরে প্রায় 37,500 মানুষের বসবাস। সুযোগ পেলে এই শহরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আরও জানার চেষ্টা করব, কিন্তু আমাদের এখনকার গন্তব্য অন্ধ্রের কর্মস্থল। অবশেষে এই আমাদের গন্তব্য। এটা একটা থিয়েটার বা নাট্যশালা, এর নাম টিপিআর, পুরো নাম থিয়েটার পপুলারে রোমান্ড। বহু বছর ধরেই টিপিআর এই এলাকার শিল্প সংস্কৃতির ইতিহাস ধারণ করে চলেছে। চলুন আমরা অন্ধ্রের সাথে পুরোটা একবার চক্কর দেই। অন্ধ্রেও কর্মসূত্রে অনেক বছর ধরে এই থিয়েটারের সাথে সম্পৃক্ত, এখানকার কারিগরি অংশের পরিচালক সে। অন্ধ্রে এখানে আমাকে এই থিয়েটার বিল্ডিং এর স্থাপত্য নিয়ে তথ্য দিচ্ছিল, বলছিল কিভাবে এই ভবনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দৃশ্য দেখে মনে হচ্ছে এই দিকটাই থিয়েটারের প্রবেশের মূল গেট, অথবা এমন হতে পারে যে কোনো এক সময় এটাই মূল প্রবেশদ্বার ছিল। চলুন অনুমানের উপর নির্ভর না করে অন্ধ্রের কাছ থেকেই তথ্য নেওয়া যাক। This building has been built in 1907, this one. Okay. And it's always been a theater. And that's the main place where I am working. This house here has been built even before the theater. And in 1907, they re-unit this. And then in 1983, the company TPL moved in here and make some transformation. You've seen the part with the stairs and the old door.
the public used to get in by this way, but after the transformation we've done in 1983, we transformed the entire inside and make it a, like a modern-like style showroom, which you will see later, which is very practical to build up shows. And that's where I work. And my office is on the top of this house here. Yeah, okay. So now the public's coming from this door and the other one facing it. That's the now the main entrance. No, not anymore the old one. Okay. কোন ধরনের শো বা নাটকের প্রদর্শনী হয় সে সম্পর্কে আরো কিছু তথ্য দিল অন্দ্রে। This is our track, more track. পুরোটা চক্কর দিয়ে অন্য একটা পাশ দিয়ে আবার সামনের অংশে চলে এসেছি আমরা। একটা বিশেষ ধরনের গাছের দিকে চোখ গেল। Planted here by TPR, by us, like for the 20th anniversary of the TPR. It's now almost 30 years old. Crying tree. What's its name? Bulo? Bulo. Bulo. It's white, see? Inside the front sheet is white. White? It's white. And it was supposed to be a fast-growing tree, but it's 30 years old and it's still small, but it is strong. So is our theater. Yes. Perfect example or matching. We moved them, but they were on each side of the park here. আমি ধরে নিলাম আপনি সুইজারল্যান্ডে এসেছেন, আমি ধরে নিলাম আপনি জুরিখ দেখেছেন, আপনি জেনেভা দেখেছেন, কিন্তু লাসোৎফো নামের এইরকম ব্যতিক্রম জায়গাকে কখনো দেখেছেন? আমার ভিডিও যারা দেখছেন তারা যদি দয়া করে মন্তব্য করেন কারোর সাথে কমন করেছে কি না, এই জায়গাটাতে আমি এসেছি এবং আমার কাছে খুব ভালো লাগছে। আমি মূলত ব্যক্তির সাথে না শুধু ব্যক্তির ইতিহাসের সাথেও ঘুরে বেড়াচ্ছি সুইজারল্যান্ডে। অন্দ্রে আর কুলসুমের কোনো সন্তান আছে কি না, কুলসুমের ছোট বোন সম্মেয়ারের সাথে কেন দেখা করছি না, অথবা তার সাথে দেখা হবে কি না, এমন অনেক প্রশ্নই আপনারা করছেন। আপনাদের জানার জন্য বলছি, আজ রাতের খাবারের দাওয়াত কিন্তু সম্মেহারের বাসায়। সেই দাওয়াত খেয়ে আবারও ফিরতে হবে অন্দ্রের থিয়েটারে, কারণ এর ভেতরে কী কী আছে সেগুলো দেখতে চাই। যাবার আগে আপনাদের জন্য প্রশ্ন, অন্দ্রে যে থিয়েটারে কাজ করে তার নাম কী? এই প্রশ্নের উত্তর নিয়ে ফিরবো আগামী পর্বে। আর যদি সাথে থাকেন তবে আপনাদেরকে নিয়েই সম্মেহার বা সুজির বাসায় দাওয়াত খেতে যাব। আজ চলে যাচ্ছি তাহলে।